কোন নামে হায় ডাকবো তোমায়, নাম না জানা অনামিকা। জলে স্থলে গগন তলে তোমার মধুর নাম যে লেখা, গ্রীষ্মে কনক চাপার ফুলে তোমার মধুর নাম যে লেখা। জানি না কেন আমাকে তোমার পছন্দ হয়নি। পছন্দ না হলেও আমার কবিতা নিশ্চয় খারাপ লাগেনি। এ কথা কেন বলছো? কে বললো তোমাকে আমার পছন্দ হয়নি? তাছাড়া আমি এমন কোনো অসাধারণত্ব নিয়ে জন্মাইনি যে তোমাকে আমার পছন্দ হবে না। কিন্তু বিয়েতে তুমি রাজি হওনি, প্রায় জোর করেই তোমাকে রাজি করানো হয়েছে। বোধহয় তোমার বাবার কথার মূল্য রেখেছো। আসলে এখন আমি বিয়ে করতে চাইনি, বিয়ের জন্য আমার মনটা এখনো তৈরি নয়। লেখাপড়া শেষ করে এ বিষয়ে ভাববো ভেবেছিলাম। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো তোমার মন তৈরি হওয়া পর্যন্ত। তোমার হাতটা একটু ছুঁতে পারি? তোমার নির্লিপ্ততাই বোধহয় আমাকে আকর্ষণ করছে বেশি। আমাকে ভুল বোঝো না আপু, শুধু একটু সময় দাও। সময় সময় হৃদয় মাঝারে তোমার আসুন পাতা রবি চিরকাল। আমাকে অপরাধী করছো আপু? ঠিক রুমঝুম, দেখো কি পাগল আমরা। আজকে রাতে বকবক করে অপ্রিয় প্রসঙ্গের অবতারণা করছি। চলো ছাদে গিয়ে বসি, আকাশের বিশাল ব্যাপকতার মাঝে নিজেদের বিলিয়ে দিই। শুনতে পাচ্ছ অপু? কি কে যেন হাসছে? কই আমি তো শুনতে পাচ্ছি না। আমরা ভাই সার্কিট হাউসে এসে পড়েছি, আর সামান্য রাস্তা। শুনতে পাচ্ছ অপু? কই? নামো মা, ইয়ে নামেন মা। কি হলো রুমঝুম, নামো। সাবধানে উঠেন, একটু চেঞ্জ হয়েছে তো। আসেন, এইটা আপনার ঘর। এই খোলা বারান্দা, এখানে বসবেন, এই সামনে সমুদ্র দেখতে পাবেন। রহমান চাচা থাক ওসব কথা, তুমি যে বিশ্রাম করো মা। একটা কথা রহমান চাচা। থাক না মা। সার্কিট হাউসে এখন কতজন আছো তোমরা? যে এই 4-5 জন আছি। আমি একটু পানি খাবো। আমি তো আসছি। পানি ফোটানো তো? যে না, তো ফিল্টার করা। আমরা যতদিন এখানে আছি ততদিন ফুটিয়ে ফিল্টার করবে, কেমন? বারান্দাটা ভারী সুন্দর। কে কে ওখানে? অপু দেখো তুই গাছটার নিচে। কে কে কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। রহমান, রহমান হারিকেনটা নিয়ে আসো তো। বেশ আবদ্ধ নিয়ে চলো। লাভ হইব না স্যার, ও কিছু না। কিছু না সেটা আমি বুঝতে পারছি, কিন্তু রুমঝুম যখন দেখেছে যে দেখে আসি। স্যার ওইরকম মাঝে মধ্যেই হয়, আবার গিলে যায়। কি হলো? মাথাটা ঠিক করলে। ওঠো তো প্লিজ, ঘরে চলো। সারাদিনের ধকল, এরকম উল্টোপাল্টা অনেক কিছু দেখা যেতে পারে। চোখের ভুল। চোখের ভুল? শুনলে না, এরকম প্রায় দেখা যায়। আমি ভুল দেখিনি, যা দেখেছি ঠিকই দেখেছি। ঠিক আছে, ঠিকই দেখেছো। এখন চলো হাত মুখ ধুয়ে খেয়ে রেস্ট নেবে। তুমি যেভাবে বলছো আপু তাতে মনে হচ্ছে আমাকে সান্ত্বনা দিচ্ছ, কিন্তু তুমি জানো না আমি কোনো ভুল দেখিনি। আম্মা আম্মা আপনি উঠেন তো, ঘরে যান, ওসব কথা বাদ দেন তো, খাওন দিছি ওসব কথা থাক, এখন চলেন সব রেডি আছে খাইতে চলেন, এসব কথা থাক। ঠিক আছে রহমান, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি খাবার ব্যবস্থা করো। আহ অপু, কি কি হলো? না মানে বলছিলাম একজন বয়স্ক লোকের সাথে এভাবে কথা বলাটা। রুমঝুম, একজন দারোয়ানের সাথে কিভাবে কথা বলবো সেটা তুমি আমাকে শিখিয়ে দিবে? আমি তো বলেছি আমাদের ব্যাপার নিয়ে ওকে না ভাবতে। তুমি কি চাও ওর কাছে আমি সরি বলি? উত্তেজিত হচ্ছ কেন অপু? আমি এটা মিন করিনি, বলে ফেলেছি। কে কে হাসলো? অপু শুনতে পাচ্ছ? চলো তো ঘরে এসো। আম্মা সাদুমু। রহমান চাচা তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি রে মা, তয় ছোট সাহেব রে জান একটু। আমাদের বিয়ের পর এখানে বেড়াতে আসার কথা ছিল, তখন বাবা বললেন এত সকালে তুমি কোথায় গিয়েছিলে? সমুদ্র পাড়ে, তোমাকে ডাকতে চেয়েছিলাম কিন্তু কিন্তু স্বপ্নের প্রথম আলো তোমার মুখে অপূর্ব এক আভাস উঠেছিল, কি যে অপূর্ব লাগছিল তোমাকে। তোমাকে ডাকতে চেয়েছিলাম কিন্তু খুব মায়া হলো। মায়া হওয়া তো খুব ভালো, কিন্তু ঘুম থেকে উঠে তোমাকে না দেখে আমি যে চিন্তা করছিলাম। শুনে ভালো লাগলো। চিন্তা করছিলে? আহা চিন্তাও করা যাবে না। কোনটা যাবে আর কোনটা যাবে না নির্দিষ্ট করে তো বলে দাও, জানবো কি করে? আচ্ছা চলো, অফিসে যেতে হবে না, নাস্তা করতে হবে তো। রহমান টেবিলে নাস্তা লাগাও, আমরা আসছি। রহিমা তুমি খাইয়া লও, আপা খেয়ে নিলে তারপর আমি খাই। হেললে গেই তো তোমারে কইছি খাইতে, আপা খাইছে। ঠিক মতো খাওয়া দাওয়া না করলে শরীর স্বাস্থ্য ঠিক থাকে না। তাই নাকি? এই বুড়া বয়সে ঠিক মতো খাইলেও আর শরীর ঠিক হয় না রে। বাবুর্চি যে এই রহিমারে তুমি খাওন দাও। আসো খেতে, চলো চলো। এই চলো কি? তুমি আমার আপনি বললা না কেন? তুমি আমারে আপনি বললে না কেন? হ্যাঁ হ্যাঁ বেয়াদব তো ভালো। এই তুমি জানো আমার বয়স কত? তুমি জানো আমার বয়স কত তুমি জানো? আমি আপার গ্রাম সম্পর্কে বই নই। ও রমন ভাই, রমন ভাই দেখেন তো তোর ফাজিল মেয়ে। ফাজিল? আমি ফাজিল? তুই ফাজিল, তোর চাচা ফাজিল, তোর দাদা ফাজিল। সকাল সকাল ফিরলেন? সকাল সকাল মানে না, এমনি। আপা কোথায় গেছে? আপা একটু বাইরে গেছে, এই তো এই মাত্র গেছে, একেবারে এক্ষুনি গেছে। বাইরে গেছে? তবে এই তো এই মাত্র এক্ষুনি গেছে। তবে আমিও ঘুরে আসি। আপনি চা নাস্তা করে যান, সন্ধ্যা একসাথে দিও, আমি সন্ধ্যার মধ্যে ফিরবো। রহিমা স্যার এখানে কি কামে আসছে? নতুন বিয়ে করেছে তো, তাই বেড়াতে এসেছে। জঙ্গল এলাকায় বেড়াতে বহুত সুন্দর। না স্যার বেড়াতে আসে নাই, শুধু সাইড দেখতে এসেছে, আবার বেড়াতে এসেছে। স্যার ইঞ্জিনিয়ার তো, তাই এক কাজে দুই কাজ করতে এসেছে। আচ্ছা এই আমার বিয়ে হইছে কয়দিন হয়? এই তো 4-5 দিন, এই গেল মঙ্গলবার। আচ্ছা ওনার বড় ভাই কই? ও মোহিত ভাই, হ্যাঁ ভীষণ রাগী না? খুব রাগী। আপনি তারে চেনেন? হ্যাঁ চিনি, সবাই রে চিনি। আপা কেউ কইলাম না, সবাই রে চিনি। আচ্ছা ওনার বাবা মা কি? ওনারা ভালোই আছেন। সোহেল ভাইজান বিয়া করছে, আর বড় ভাইজান বিয়া করে নাই। ও চাচা তোমার পরিবার কোথায়? আচ্ছা এই রহিমা, তোমার আপারা এখানে কয়দিন থাকবো? এই 4-5 দিন থাকবো। হ্যাঁ এখানে বেশি দিন না থাকাই ভালো, ওনারা যত তাড়াতাড়ি চলে যায় ততই ভালো। না কইছিলাম কি এই ডাক বাংলায় তো তেনারা ঘোরাফেরা করেন, নতুন বিয়ার কনের গায়ে যাতে বিয়ার গন্ধ থাকে তেনাদের উপর ওনারা ভর করেন। তো ওনারা কারা গো? ওনাদের তো শরীর নাই, ওনারা অন্যের শরীরে ভর করে। আল্লাহ গো, ভূতে আমার দল নাকি আবার? আল্লাহ, মেয়ে মানুষের শরীরের ধাক্কা। আরে আরে ওটো ওটো, পরেই থাকলে দেখি ব্যথা পাইছো। কানা কোন হাঙ্গা চোখের মাথা খেয়ে কোথায় যাচ্ছিলে? আবার বলে মেয়ে মানুষ। আরে আরে কি জ্বালা, আমি দেখতে যাচ্ছিলাম দরজার উপরে জিন না ভূত। ভূত তো শালি দরজার উপরে নাচতেছে তোকে দেখানোর জন্য। আরে সেই কথা বলছি না, এই মেয়েটা না খালি বাড়তি পেশাল দেয়। বীর পুরুষ জগড়ায় উস্তাদ, সাহসটা একেবারে লবডঙ্কা। এটা ভূত নয়, আমার শালিও নয়, এটা কলিং বেল। আহ তোমরা তো ঝগড়া করতেছো কেন? যাই আমি দেখি কে আইলো। সবাই তো চুপচাপ কেন, কি হয়েছে? রহমান চাচা, আপা চলেন আমরা ঢাকা ফিরা যাই, এই জায়গাটা ভালো না। তেনারা নাকি এখানে চলাফেরা করে। হাইসেন না হাইসেন না, কিছুক্ষণ আগে ঘরের দরজাটা একেবারে দম করে পড়লো। এই বাবুর সিমিয়া তো আমার পায়ের মধ্যে একেবারে লুটুপুটি। কি বলছে রহমান চাচা? এই বাড়িতে ভূত? এইটা তো ওনার বাড়ি না আম্মা, ডাক বাংলা সার্কিট হাউস। একসময় তো বাড়ি ছিল, কই কখনো তো না। মানে সেই ঘটনার পর থেকেই তেনাদের মাঝে মধ্যে দেখা যায়। আপা, ভূতের সঙ্গে বাস করা ভালো না। চলেন আমরা ঢাকা ফিরা যাই। চলেন আমরা ঢাকা ফিরা যাই, হেডি ভালো। আচ্ছা বোকা কোথাকার। তো দুলাভাই এসেছিল? এসেছিল, চাকে তো বলেছি, বলেছে আপনি এলে একসঙ্গে খাবে। আপনার স্ত্রীকে দেখে যাই, ডাকুন না। এর আগে যতবার এসেছেন একাই এসেছেন, এবার সস্ত্রীক। আমার বাসাতেও আসতে হবে, একবেলা খেতেও হবে, কি বলো? নিশ্চয়ই। কবে বিয়ে হলো? এই তো মাত্র কয়েকদিন। ওমা, কয়েকদিন কি? বিয়ে হলে তো দিনক্ষণ মনে থাকে। আমাদের তো ভাই এখনো আছে। আপনি আসসালামু আলাইকুম। ভাবি? জি আসুন, আমি মিসেস আলম, উনি আমার হাজব্যান্ড। আপনার স্বামীর সাথে একই অফিসে চাকরি করেন। আপনারা এসছেন শুনে খবর না দিয়ে চলে এসেছি। এভাবে আসাটা বোধহয় ঠিক হয়নি। ভাবি চলি ভাই, আবার দেখা হবে। চলো একটু বসো। না না, আর একদিন আসবো, এখন উঠতেই হবে। সে কি, একা যতবার এসেছি আপনাদের ওখানে কত খেয়েছি, আজ আমার বাড়িতে না খেয়ে চলে যাবেন? তাতে কি হলো ভাই, এটা তো আপনাদের বাড়ি নয়, সার্কিট হাউস। আর একদিন হবে, চলি। চলো। ওমা, এখনো বসে রয়েছে দেখি, যাওয়ার ইচ্ছে নেই নাকি? চলো চলি ভাই, আবার দেখা হবে। সে কি, তোমার আগে চেনা নাকি? ওহ মা গো, কি হলো, মাথা ধরেছে? খারাপ লাগছে? চলো ঘরে গিয়ে শুবে, এসো। না, এমন ভাবে চলে আসাটা ঠিক হলো না। এছাড়া কোনো উপায় ছিল না। আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারতাম না। ওর কি দোষ বলো? দোষগুণ আমি বুঝি না, বুঝতে চাইও না। মনের উপর আমি জোর করতেও পারি না। কেমন আছো তোমরা? ঝুমু কেমন আছে? হ্যাঁ, মাথা ব্যথা কেন হঠাৎ? ঠিক বুঝতে পারছি না। দুপুরে হঠাৎ কোথায় বেড়াতে গিয়েছিল, রোদ লেগেছে হয়তো। ও আচ্ছা আচ্ছা। তা তোমাদের ওখানে আর কতদিন থাকতে লাগবে? 2-3 দিনে বেশি নয়। আপনারা ভালো আছেন? ঠিক আছে, রাখছি। কি ব্যাপার, উঠে এলে কেন? বাবা ফোন করেছিলেন, সবাই ভালো আছে। চলো। ওমা, আপনি কিছু খুঁজতেছেন? আচ্ছা, এখানে একটা বাড়ি ছিল না? হ্যাঁ ছিল তো, এই তো অনেক আগে, তা প্রায় কয়েক বছর হইব। আচ্ছা, বাড়িতে যারা ছিল তারা এখন কোথায় বলতে পারেন? তারা তারা তো ওইদিকে বাড়ি করছে। আপনি যাইবেন নাকি মা? হ্যাঁ ঠিক আছে, চলেন। ঠিক আছে, চলেন। তোমার আপা কোথায়? একেবারে এইমাত্র এক্ষুনি বাইরে গেছে। যখনই বাসায় ফিরি এইমাত্র যায়, অথচ ফিরছি কোনদিন দুপুরে, কোনদিন সন্ধ্যায়। রহমানকে ডাকো, চা আনো। রোজ কখন যায়? আপনি যাওয়ার পর পরে, অথচ ফিরে সন্ধ্যায়। আমি ঠিক বুঝতে পারছি না। স্যার, আমার একটা অনুরোধ রাখবেন? বলো। আপনি আমার লইয়া তাড়াতাড়ি ঢাকায় ফিরে যান, বিপদ হইতে পারে। এই বাড়িটা অভিশপ্ত। এটা একটা সার্কিট হাউস, অভিশপ্ত হবার কি আছে? এটা সার্কিট হাউস হওয়ার আগে একজনের বাড়ি আছিল। তখন আমি এই বাড়ির দারোয়ান আছিলাম। এর বেশি কিছু আমরা জিগাই না। আমি কইতে পারবো না স্যার। স্যার, আপনার কাছে আমার এটাই অনুরোধ, আপনি আমার তাড়াতাড়ি ফিরে যান। ঠিক আছে, তুমি যাও। দুলাভাইরে বললেন কেন? আপার যেখানে খুশি সেখানে যান। এখন যদি দুলাভাই আপার সঙ্গে রাগ করে? তবু কম দরকার। আমার এখান থেকে চলে যাওয়াই ভালো, নইলে বিপদ হইতে পারে। বিপদ? আবার কি সে বিপদ? আবার কোন বিপদ? আল্লাহ, আমি যখন কি করি। এই মেয়েটা না, এই মেয়েটা খালি বাড়তি পেছাল দেয়। সব কথার মাঝে খালি বাম হাত ঢুকায়। উলুম্বু কোন হানকার? কি লম্বু? উলুম্বু। উলুম্বু গালি নাকি? না, আদর। টের পাইছে বদ কোনখানকার। ও মা গো, ইশিরে ইশিরে, ব্যথা পাইছো? যা, বদ কোনখানকার। ব্যথা পামু কেন? এমনি দাঁড়াইতে দাঁড়াইতে কষ্ট হয়ে গেছিল তো, তাই একটু বই আরাম করতেছি। কাজ ছিল হানিমুনে এসে কাজ। একটা দিনও তোমাকে নিয়ে বেড়াতে যেতে পারলাম না, তোমাকে বাসায় পেলাম না, অথচ বলছো কাজ ছিল। কাজটা কি জানতে পারি? তুমিও তো কাজে এসছো, অফিসে কাজ করতে এসছো, শুধু বেড়াতে তো নয়। তাহলে আমার কোনো দক্ষ নেই অপু, শুধু আমাকে বিরক্ত করো না প্লিজ। বিরক্ত করছি? রঞ্জন, কোথায় গিয়েছিলে জানতে চাইছি। বলতে পারবো না। বলতে তোমাকে হবেই। বলতেই হবে? ঠিক আছে, আমাকে আরেকটু সময় দাও, শুধু কালকের দিনটা। আমরা কালকেই চলে যাব। আমি যেতে পারবো না, আমাকে এখানে থাকতে হবে। খুব বেশি দরকার পড়লে তুমি চলে যাও। দুলাভাই এসে গেল নাকি? এখনো তো আপা এলো না, এখন কি হবে? ও রোমান চাচা, দেখেন না একটু কে এলো। তোমার আপা তো এইমাত্র বাইরে গেছে না? এই তো এইমাত্র। চা আনি? আনো। স্যার, অনেক রাইতেছি, একলা একলা বই আছেন, এই একটা বাতি এনে দিই। না থাক, অন্ধকারই ভালো লাগছে। খানা দেবো স্যার? রুমঝু এলে দিও। কিছু বলবে? না স্যার। আপনার শরীরটা ভালো আছে স্যার? ও কিছু না, একটু জ্বর জ্বর লাগছে। তুমি যাও। আমার জীবনটা এমন হলো কেন? কি দোষ করেছি আমি? রুমঝুমকে ভালোবেসেছি, এটাও অপরাধ? কবে কবে আমার রুমঝুম বসো। আজ তোমাকে অনেকগুলো কথা বলবো, কথাগুলো শুনতে তোমার ভালো লাগবে না। ভালো না লাগলেও তবু আমাকে শুনতে হবে, তুমি বলো। আমার ছেলেবেলা এখানেই কেটেছে, এই বাড়িতেই। এই বাড়িটা আমাদের ছিল। আমরা এই বাড়িটা ছেড়ে চলে যাবার পর এটা সার্কিট হাউস হয়েছে। রহমান চাচা ছিলেন আমাদের দারোয়ান, তার কোলে পিঠে আমি মানুষ হয়েছি। সেই ছেলেবেলা থেকে আমার জীবনের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে একটা ছেলে, নাম শুভ্র। তাড়াতাড়ি রান্না কর, আমার খিদে পেয়েছে। বাজার করেছো? যে রান্না করব। আমার ভাবি বাজার করে, দেখিসনি ভাইয়া কি করে? তাহলে আমি কেন করব? আমি বাবা পারবো না, রাততেও পারবো না, বাবুর্চি লাগবে। শুভ্র, আজ আবার ওকে মেরেছিস? সব সময় তুই এরকম করিস। আস্তে মেরেছি তো। আস্তে মেরেছে, জোরে মেরেছে। আচ্ছা বাবা যাও, আর মারবো না। ঝুমঝুমি জল লেগে পারে। শুভ্র তাড়াতাড়ি ফিরিস। তোর এখনো হলো না, দৌড়তে গেলে পেছনে পড়িস। শেখ শেখ দৌড়ানো শেখ, পরে কাজে লাগবে, বুঝলি? বুঝলাম, কিন্তু আমাকে কোথায় কম্পিটিশনে যেতে হচ্ছে যে দৌড় প্র্যাকটিস করতে হবে? শোন, দরকারি কথাটা আগে ভাগে বলে নি। বাবা আমাকে কলেজে ভর্তি করতে ঢাকায় নিয়ে যাচ্ছে। তাহলে আমিও এমএ ভর্তি হব ঢাকায়? না, আমি জানি তো সম্ভব না। তোমার যাওয়া হবে না, আমাকে একাই যেতে হবে। তাই আমি ঠিক করেছি। তুমি যাবে না? তুমি ঠিক করার কে? আগে পরীক্ষাটা শেষ হোক, তারপর দেখা যাবে। ঝুমঝুমি বলো। না, পরে বলবো। কি পরে? পরে বলবো। না না, এখনই বলো। বলো না, এত জেদ করিস না তো। খুব 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 খারাপ কথা। খারাপ কথা? তাহলে শিগগিরই বলো, আমার কিন্তু ভীষণ মন খারাপ লাগছে। স্ট্রেঞ্জ, খারাপ কথা হচ্ছে আমার আর মন খারাপ হচ্ছে তোর। ব্যাপারটা কেমন যেন গোলমেলে লাগছে রে। গোলমেলে লাগছে না, ফাজলামো হচ্ছে। ফাজলামো? তোর সাথে? মাথা খারাপ। ফাজলামো করার আর কোনো মেয়ে পেলাম না আর কি। তুই যেন একেবারে ওই কোহিনূর। কোহিনূর মানে? মানে ওই ফাজিল মেয়েটা? কোহিনূর ফাজিল মেয়ে? ওরকম একটা ভালো শান্ত মেয়েকে কেউ ফাজিল বলতে পারে? আমার আমার জানাই ছিল না। অবশ্য এরকম হতে পারে, হিংসা থেকে এরকম হতে পারে। হিংসা থেকে? কোহিনূরকে হিংসে করব আমি? একটা থার্ড ক্লাস মেয়ে? রং, বাজে মেয়ে, ভেরি রং, অসভ্য মেয়ে, ভেরি ভেরি রং, ইতর মেয়ে, টোটালি রং। তার মানে ও খুবই বিউটিফুল এন্ড এ গুড গার্ল। ওকে ওকে নিয়ে থাকো। ঝুমঝুমি ঝুমঝুমি ধরছ না, আরে পড়ে যাবি তো, ব্যথা পাবি। পাই পাবো, মরে যাব, আমি মরেই যাব। বিরক্ত শেষ? হুম, আমার সেই খারাপ কথাটা শুনবি না? শুনেছি, কোহিনূর। ওহ পাগল, তুই তুই খুব সুন্দর হয়েছিস। তোকে ভালো হয়েছে। আমিও তোমাকে। ড্রাইভারশিপ রাখেন রাখেন। আপনি বাড়ি চলে যান, বাড়ি গিয়ে বলবেন আমি তিনিদের বাড়িতে নেমেছি। মিথ্যে কথা বললি? ও তাহলে আমাকে দেখে শুনে পোস্টপাস মেরে এমন ভাবে হেঁটে আসলে যেন দেখতেই পাও। অভিনয়টা কেমন করলাম বলতো? তোর ড্রাইভার যদি দেখতে পেতো সোজা বাড়ি গিয়ে বলে দিত, তখন তোর কি অবস্থা হতো বলতো? ঝুমঝুমি জানো বাড়ির অবস্থা না খুব খারাপ। তোমাদের সাথে আমাদের যে মামলাটা চলছে সেটার অবস্থা নাকি ভালো না। বড় ভাইজান রেগে আগুন, বলেছে মামলায় যদি আমরা হেরে যাই তাহলে তোমাকে মেরে ফেলবে। তুমি একটু সাবধানে থেকো শুভ্র। সাবধানে থাকবো কি করে? মোহিত ভাই আমাদের বাড়িটা দখল করতে চান। আমাদের তো তোদের মতো অত জমি জমা নেই, ওই একটাই বাড়ি সম্বল আমাদের, সেটাও তোদের চাই। এটা কি উচিত বল? প্রতিবাদ না করে কি করব? আমার ভাইয়া ভাবির কোনো সন্তান নেই, আমি তাদের সবকিছু। আমি ভাইয়া ভাবি, আমরা কোথায় যাব? রাস্তায়? আমি কি করব শুভ্র? বড় ভাইজানের সামনে কথা বলা যায় না। তোমাদেরকে তুলে দিয়ে তোমাদের বাড়িতে নাকি ভাইয়া হোটেল বানাবে, ওখানে নাকি হোটেল খুব ভালো চলবে। বিশ্বাস করো শুভ্র, আমি চাই মামলা যেন আমরা হেরে যাই, তোমাদের বাড়িটা তোমাদেরই থাক। তাছাড়া ওই বাড়িতে আমার কতদিনের স্মৃতি। স্মৃতি কি রে? আমরা এখন মোটেই স্মৃতি নই, বর্তমান জলজন্ত। বরং বলা যায় ওটা তোর শ্বশুর বাড়ি। শুধু শুধু দুঃখ একটাই, ওই রাজবাড়ির মেয়েটার একটা কুড়েঘর শ্বশুর বাড়ি গেছে। তুমি আমার দুঃখ নও শুভ্র, আমার আনন্দ, আমার সুখ, আমার। আর কি বল, থেমেছিস কেন? তুমি তো সব জানো, তবু কেন শুনতে চাও? কি আশ্চর্য, জানি বলে শুনতে চাইবো না? শুনতে ভালো লাগে না বুঝি? ঠিক আছে, আমি যখন বলেছি তোকে ভালোবাসি, দে ফেরত, দে ফেরত, দে আমার ভালোবাসা। না না, ফেরত দেব না। তুমি শুধু বলবে আর তুই শুনবো। আর তোমাকে কেন বলতে হবে? তুমি তো আমার সব জানো। অবশ্য আমিও জানি কে আমাকে ছাড়া ঘুমাতে পারে না, কে আমি ব্যথা পেলে ব্যথা পায়, কে আমার সাথে সাথে ঢাকায় যেতে চায়, কে আমাকে। তোমার জন্য অপেক্ষা করছি। আমি জানি আপনি আমাকে খুঁজছেন। কে বলেছে? আমি জানি। তার মানে তুমি আমার পিছনে স্পাই লাগিয়েছো নাকি? আমি কেন, সে এখতিয়ার তো শুধু আপনাদেরই। ভুলে যেও না, তোমার দাদা আপনাদের বাড়িতে কামলা খাটতো। কথাটা শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। শুধু আমি না, এই এলাকা সবারই এটা মুখস্থ। কিন্তু মোহিত ভাই, আমি তো আপনাদের বাড়িতে কামলা খাটিনি। আমার উপর আপনার খবরদারি করাটা কি ঠিক হচ্ছে? তুমি তোমার অবস্থানকে অতিক্রম করে ফেলছো। হ্যাঁ, তা অনেক আগে। অবস্থান অতিক্রম করাটাই আমার পছন্দ। তোমার পছন্দের জন্য তোমাকে মূল্যটা একটু বেশি দিতে হবে। তৈরি থেকো। আমি তৈরি আছি মোহিত ভাই, আমি সবসময় তৈরি। কি হয়েছে মোহিত ভাই? ওখানে কি চাই? আপনি ডেকেছেন নাকি? কি রে শুভ্র, চোখ গরম করে চেয়েছিস দেখছি। জানিস তুই কার সামনে দাঁড়িয়ে আছিস? না, আগে জানতাম না, তবে এখন বুঝতে পারছি যে কার সামনে দাঁড়িয়ে কথা বলছি। শুভ্র, আমি তোমার ঠাট্টার পাত্র নই। তুমি জানো এই মুহূর্তে তোমাকে আমি দুটুকরো করে ফেলতে পারি। জানি মোহিত ভাই, আর জানি বলেই এটা ভেবে ভয় পেতে লজ্জা হচ্ছে। আপনি কি আমাকে আর কিছু বলবেন? না, তবে আর একটা কথা বলে রাখি, তৈরি থেকো। আমি তৈরি আছি। চলি মোহিত ভাই। হারামজাদা সময় মতো টের পাবে। কিরে, তুই আজ ক্যান্টিনে যাসনি? গেলিকের এখানে পেতে। চল ওদিকটা একটু ঘুরে আসি। তিন্নির ওখানে অপেক্ষা করার কথা। একা যেতে ভয় ভয় করছে। কেন? তিন্নি কি বাঘ না ভাল্লুক? আমি যেতে পারবো না, আমি বাড়ি যাবো, আমার কাজ আছে। সোহেল শোন। কি হলো ভাইয়া? যাত্রার সাথে মিশবে না, শত্রু মিত্র চিনতে শেখো। শত্রু মিত্র? শত্রুকে? একটা ছোট লোকের ছেলের কানে কানে কথা বলতে তোমার লজ্জা করে না? ওমা, শুভ্র আমার বন্ধু, ছোট লোক আবার কিসের? তুমি না ভাইয়া? মোহিত ভাই। শুভ্র আছিস? শুভ্র, আলম ভাই। ভাইয়া একটু বাইরে গেছেন কোথাও। কি ব্যাপার মোহিত ভাই? কি রে শুভ্র, আদব কায়দা সব ভুলে গেছিস? বড়দের সাথে দেখা হলে সালাম দিতে হয়। আপনি তো আমার বয়সে খুব একটা বড় নন, তাই দেয়নি। আসসালামু আলাইকুম। আমাকে নয়, মোহিত ভাইকে। ও আচ্ছা, আসসালামু আলাইকুম মোহিত ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম, তবে তোমাকেও বলা যায়। দেখো, তোমরা যদি মামলা চালাতে না পারো তাহলে। কেন মোহিত ভাই, আমরা তো বার্ষিক, কোনো অসুবিধা হচ্ছে না। আপনি অযথা দুশ্চিন্তা করছেন। আপনারা যতদিন মামলা চালাবেন আমরা চালাবো। তোমাদের হাড় আমি ভেঙে দেব। আমার সাথে টক্কর? পেয়ারাপোনার জায়গা পাও না। আলমকে বলে দিও এ বাড়ি আমার চাই। আরে মুনি সাহেব, আপনি বসুন বসুন। বসতে আমি আসিনি, কথা বলতে এসেছিলাম। তোমার ভাইটা বড় বেয়াদব। শুভ্র ছোট মানুষ, কি বলতে কি বলে, প্লিজ কিছু মনে করবেন না। কি বলতে কি বলি না ভাইয়া, যা বলি বুঝে শুনেই বলি। যে নিজের সম্মান রাখতে পারে না তার কাছে আমি বেয়াদব। শুভ্র, আদবটা সবাইকে শিখে নিতে হয়। চুপ কর, চাপকে পিঠের চামড়া তুলে দেবো। এত সহজ না মিস্টার মোহিত, সাবধানে কথা বলবেন। এত বড় স্পর্ধা, এর প্রতিফল তুমি পাবি। শুভ্র, কেন তো গোলমাল বাঁধাচ্ছিস? গোলমাল তো বেঁধে আছে ভাইয়া, নতুন করে আর কি বাঁধাবো? তুমি তুমি মিছে মিছে ভয় পেও না, যাও। কিরে মা, কিছু বলবি নাকি? এত রাতে জেগে কেন? পড়ছিলাম মা, পরীক্ষা এসে গেছে না। আজ তোর কোচিং হয়নি কেন? এসব আবার তুমি কোত্থেকে পেলে? কেন, ড্রাইভার বললো তোকে নাকি তিন্নিতে বসে নামিয়ে দিয়ে গেছে। হাসছিস কেন? না এমনি, ওই তিন্নিতে বাড়ি থেকে গিয়েছিলাম ক্লাসে। বাবা, একটা কথা বলবো? হ্যাঁ বল না। কি বলবি? টাকা পয়সা চাই তো। না, টাকা দিয়ে কি করব? ও বাবা, তোমার মেয়ে দেখি খুব ভালো হয়ে গেছে। বাবা, হ্যাঁ, শুভ্রদের বাড়িতে না নিলে হয় না? কোন বাড়িটা? ও, ওরা যেটাতে থাকে ওটা তো ওদের বাড়ি না মা, ওটা তো আমাদের বাড়ি। আরে ওর দাদাকে মাত্র নামমাত্র টাকায় আমরা দিয়ে দিয়েছিলাম। এখন ওর দাম কত জানিস? অনেক অনেক। আর তাছাড়া ওই জায়গা নাকি হোটেল ব্যবসা এখন খুব ভালো চলবে। কিন্তু বাবা, আমাদের তো অনেক আছে, অন্যজনে কিনে নাও না। ওদের তো আর কিছু নেই, ওরা কোথায় যাবে? ওরা কোথায় যাবে সেটা জানার বিষয় আমাদের নয়, তোমারও নয়। তুমি আমাদের সবার ছোট, অনেক আদরে। এসব নিয়ে তুমি কথা বলবে না, এগুলো বড়দের ব্যাপার। সামনে তোমার ম্যাট্রিক পরীক্ষা, যাও ভালো করে পড়াশোনা করো গিয়ে। ভাইয়া, শুভ্র এটা নিয়ে খুব দুশ্চিন্তা করছে, লেখাপড়া করতে পারছে না, ওটা ওদের দিয়ে দাও না। ঠিক আছে, ওরা এখনকার হিসেব অনুযায়ী জমিটার দাম দিয়ে দিক, মামলা আমরা তুলে নেব। আর ওই বাদরটাকে বলবি যেন এসব বিষয় নিয়ে তোকে আর বিরক্ত না করে। এখনকার দাম কেন দেবে? ওরা তো আর জমিটা এখন নেয়নি। ওই রাস্কেলটা তোকে এসব বলেছে না? না শুভ্র, তেমন না। আচ্ছা ভাইয়া, ওটা ওদের দিয়ে দাও না। আচ্ছা ওটা এখন কত দাম হবে ভাইয়া? যত দামই হোক, দেয়ার ক্ষমতা ওদের নেই, কয়েক লাখ। তার চেয়ে বাড়িটা ছেড়ে দিয়ে বস্তিতে থাকতে বল গিয়ে। ছোটবেলা থেকে ওদের সাথে খেলাধুলা করেছো বলে ভেবো না এখন ওসব মেনে নেওয়া হবে। আর ওকে বলে দিস এসব নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ওর খুব খারাপ হবে। মা, তোর ভাইয়াটা বোধহয় ওখানে হোটেল ব্যবসা করবি, তার চেয়ে তুই এক কাজ কর, ওদেরকে বল বাড়িটা ছেড়ে দিয়ে বরং সস্তা দামের একটা জায়গা দেখে কিছু জায়গা কিনে নি। ওরা জমি কিনবে কোথায় থেকে? আলম সামান্য একটা চাকরি করে, শুভ্র পড়াশোনা করছে, এইসব খরচ চালাতে ওরা হিমশিম খাচ্ছে। জমি কেনা কি আর সহজ কাজ? তা অবশ্য বটে। ঝুমু, শুভ্র তোর ছোটবেলার বন্ধু, ওদের নিষেধ কর ঝামেলা করতে। শুধু বন্ধু না মা, শুভ্রকে আমি ভালোবাসি। শুভ্র আর তোমরা ওদের এমন সর্বনাশ করছো। ঝুমু, এসব কি বলছিস তুই? তোর ভাইয়া জানতে পারলে ওকে মেরে ফেলবে। ওকে মেরে ফেলবে কেন মা, আমাকে মেরে ফেলতে বলো। ঝুমু, রহমান, রহমান দেখো ও এসব আবল তাবল কি যেন বলছে। আম্মা আসো তো, আমার লোক আসো, আসো চলো। না রে, রেজাল্টটা বেরোলে চাকরি নিতে হবে। এম এটা পড়বি না? কি করে পড়বো? এখানে তো সম্ভব না, ঢাকায় যেতে হবে। ঝুমু যে বললো তুই ঢাকায় পড়তে যাবি, ওর সঙ্গে ফান করেছি। ওসবকে আমাদের সাজে। আজকাল তোর সঙ্গে কথা বলতে দেখলেই ভাইয়া শান্টিং শুরু হয়ে যায়। মোহিত ভাইয়ের এই বাড়িটা চাই। আমি তাহলে আসি। এই যে টিফিন বক্স। এই বাড়িটার দিকে তাকালে কষ্টটা বাড়ে। এতকালের বসবাস ছেড়ে দিতে হবে। কোথায় যে যাবো এখনো কিছুই ঠিক করতে পারিনি। যেখানেই হোক চলে যাব, দরকার হয় গাছতলায় দাঁড়াবো, তবু এ বাড়িতে আর থাকবো না। গতকাল মুহিত সাহেব খবর পাঠিয়েছেন, বাড়াবাড়ি করলে ওরা শুভ্র লাশ ফেলে দেবে। আমার বাড়ির দরকার নেই গো, আমার শুভ্র প্রাণে বেঁচে থাক। ভাবি ভাবি, আমি বেঁচে থাকবো। সবকিছু তো মগের মূল্যক না, মোহিত সাহেবের নির্দেশে তো দেশ চলবে না, অত সহজ না। আচ্ছা রুমঝুমে তো আসে না অনেকদিন, ওর ভাইয়া যা করছে হয়তো লজ্জায় আসতে পারছে না। ওর কিসের লজ্জা? এই বাড়িতে তো ওর কোনো সংকোচ থাকার কথা না। খোঁজ করিস তো কেন আসছে না, কি হলো? আচ্ছা আমি তাহলে আসি। এসো। শুভ্র, তোকে একটা কথা বলা দরকার। না ভাবি, বলো না। আমি জানি তুমি কি বলতে চাও, কিন্তু কথাটা আমি শুনতে চাই না। তুমি জানো না ভাবি, ঝুমঝুমি আমার কাছে কতখানি জানি জানি শুভ্র জানি বলে আমি রাতে ঘুমোতে পারিনি আমি দেখি তোর কষ্ট তুই ছটপট করিস আজ তিন দিন ওর সঙ্গে দেখা নেই আগে আগে কখনো এমন হয়নি ভাবি শুভ্র সাবধানে যাস মন খারাপ ঝুমঝুমি কি হয়েছে কেউ কিছু বলেছে তাহলে কাঁদছিস কেন আমাকে একটু ভাবির কাছে নিয়ে চলো এই জন্য কাঁদছিস তুই তুই জানিস না তোর কান্না আমি সহ্য করতে পারি না হুম চল বাবা বাবা বাড়ি ওরা পেয়ে গেছে তার মানে মামলায় আমরা হেরে গেছি হ্যাঁ হেরে যখন গেছি তখন ওদের বাড়ি ওদেরই থাক ওদের বাড়ি এটা ওদের বাড়ি নয় মা আমাদের বাড়ি এ বাড়ি আমরা দখল করবই একটু একটু বেআইনি হয়ে যাবে না বাবা তাছাড়া আরেকটা কথাও ভাবা দরকার কি তোমরা যে কে কিভাবে নেবে আহা ভনিতা করছো কেন যা বলার বলো না না রুমঝুম শুভ্রকে ভালোবাসে মানে পছন্দ করে আর কি হোয়াট ওই রাস্তার ছেলে রাস্কেলের এত বড় সাহস ঝুমু কোথায় মা ঝুমু তো নেই বাবা বাইরে গিয়েছে মোহিত মোহিত শোন বাবা শোন শুভ তো খুব ভালো ছেলে থামো মা বাজে কথা বলো না শোন মোহিত 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 যাস না শোন আমি জানি আজকে মামলা রায় দেবে ভাইয়া বলেছে মামলায় আমরা জিতে যাব মামলার রায় কেউ আগে থেকে জানে বোকা যদি তাই হয় ভাবি এই বাড়ি তোমাদের ছেড়ে দিতে হবে সে আমি সইতে পারবো না তাই 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 কি আমার নামে ব্যাংকে কিছু টাকা ছিল কয়েক লাখ আমি চেক সাইন করে এনেছি তোমরা বাড়িটা কিনে নাও ভাবি প্লিজ ব্যাংকে তোর নামে রাখা টাকা তোর বাবারই টাকা সেই টাকা আমরা কেন নেব শুভ্র এই বাড়ি কি আমার বাড়ি নয় তোমার বাড়ি কি আমার বাড়ি নয় তুমি কি আমার কেউ নও না এটা তোমার কেউ নয় হতে পারে না তুমি এখানে এসেছো এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে আমি নিজের ইচ্ছে এসেছি এখানেই থাকবো এত বড় স্পর্ধা তোমার স্পর্ধার একটা সীমা রাখিস আই তোরা ওকে নিয়ে যা এসব আপনি কি করছেন বুঝতে পারছো না আমাদের বাড়িতে কাজ করে আমাদের খেয়ে পড়ে এখন আমার সাথে মামলা লড়তে যাও ন্যায় ভাবি আমাকে যেতে দিও না ঝুমঝুমি যত সব আই আমরা তাকে শেষ করে দে দুদিন পর আমার জ্ঞান ফিরল জানতে পারলাম শুভ্র মারা গেছে আমার ভাইয়া বলেছিলেন আমি প্রায় অপ্রকৃতস্থ হয়ে গেলাম তারপর থেকে প্রতিদিন ওই গাছটার নিচে একটা ছায়া মূর্তি দেখা যেত এবার বহুদিন পর এসে ওদের বাড়িটা খোঁজ করলাম ভাবিকে পেয়েও গেলাম জানলাম ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওদের বাড়ি খুঁজে গেলাম কেন এসেছো তোমরা ধনী তোমাদের ইচ্ছায় অনিচ্ছায় অনেকের বাঁচা মরা নির্ভর করে তাছাড়া তুমি এখন অন্যের স্ত্রী ভাবি আমার উপর কেন রাগ করছো আমার কি দোষ আমিও তো এভাবে কাঁদিস না, আমার শুভ্রর ঘুম ভেঙে যাবে। শুভ্রর ঘুম ভেঙে যাবে মানে? ও ওখানে ঘুমোচ্ছে। কি বলছো ভাবি, শুভ্র বেঁচে আছে? হ্যাঁ বেঁচে তো আছে, ভালোবাসার অপরাধ বহন করছে, পাগল হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না, কাউকে চিনতেও পারে না। তাছাড়া কঠিন রোগ বাসা বেঁধেছে শরীরে, আর হয়তো কয়েকটা দিনও আমাদের মাঝে থাকবে। শুভ্র, শুভ্র, শুভ্র কথা বলো না কেন? শুভ্র কথা বলো, চেয়ে দেখো, আমি তোমার চুমচুমি। কথা বলো শুভ্র, আমার বাপের কথা বলো। তুমি আমাকে চিনতে পারছো না শুভ্র? তুমি না বলেছিলে আমার জন্যই বাঁচবে। শুভ্র তাকাও, দেখো আমি তোমার ঝুমঝুমি। তুমি যদি আমাকে চিনতে না পারো শুভ্র, আমি এই পৃথিবীতে থাকবো না শুভ্র। শুভ্র চেয়ে দেখো, শুভ্র, শুভ্র কথা বলছিস শুভ্র? তোর ঝুমঝুমকে পেতে কথা বলছিস শুভ্র? কিন্তু তোর ঝুমঝুমে কি আছে? ও কিছু না শুভ্র, আমি তো সেই ঝুমঝুমি আছি। ঝুমু, এভাবে এখানে তোর থাকাটা বোধহয় ঠিক হচ্ছে না রে। আমি কি করব ভাইয়া, শুভ্রকে ছেড়ে আমি থাকতে পারছি না। তুমি বলো ভাইয়া, আমি কি করব? আমি জানি না রে, তোর কষ্টটা আমি বুঝতে পারছি। আমাদেরও লোভ হচ্ছে, সে লোভ শুভ্রকে ফিরে পাবার। শুভ্র আবার হাসবে, কথা বলবে, তোর ভাগ্যে যদি ওর জীবনটা ফিরে আসে। ওর দুধটা দাও ভাবি, খাইয়ে দে। ভাইয়া তোমার মতো এই লোভটা আমারও হচ্ছে, বলো না ভাইয়া, এই লোভটা হওয়া কি আমার খুব অন্যায়? কোনো অন্যায় নয়, তুই জন্মেছিস শুভ্রর জন্যে, শুভ্র তোর জন্যে। দেখলি না কত বছর পর তোকে দেখে শুভ্র স্বাভাবিক কথা বলেছে, হয়তো ভালো হয়েও যেতে পারে। শুভ্র, শুভ্র তুমি কবে ভালো হবে, আবার হেঁটে বেড়াবে সেই আগের মতো লেকের পাড়ে? তুই আমাকে ধর, আমাকে ধর ঝুমঝুমি, আমি ঠিকই যেতে পারবো। এই দেখ, এই দেখ, আমি উঠতে পারছি ঝুমঝুমি, উঠতে পারছি। জানিস চুমচুমি, আমি রোজ রোজ তোকে দেখতে যেতাম, কিন্তু তোকে পেতাম। একদিন একদিন হঠাৎ তোকে দেখতে পেলাম, কিন্তু কিন্তু তোর সঙ্গে ছিল অন্য একটা লোক। হঠাৎ হঠাৎ মাথাটা ঘুরে উঠল, আমি পড়ে গেলাম। চুমচুমি, তুমি তুমি ওখানে পড়েছিলে? তুই কে কে করছিলি না? ধ্যাত বোকা বোকা মেয়ে, কাঁদিস কেন? তুই কাঁদলে আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় চুমচুমি। শোন ঝুমঝুমি শোন, তারপর যখন আস্তে আস্তে বাড়ি চলে এলাম, ভাবিকে বলতে চাইলাম তোর কথা, কিন্তু বলতেই পারলাম না, কথাই বেরোলো না মুখ থেকে। তারপর থেকে এই বিছানা থেকে আর উঠতে পারলাম না। ঝুমঝুমি, আমার শেষ সবটুকু শক্তি সঞ্চয় করে রেখেছি আমি তোর জন্য, তোকে দেখার জন্য। তোকে দেখেছি, এখন আমি শান্তিতে মরবো। শুভ্র, মরার কথা বলবে না, তাহলে আমিও তোমার সাথে মারা যাব। তোমাকে ছাড়া আমি পৃথিবীকে চাই না। আমি জানি ঝুমঝুমি, আমি জানি। তুই আমাকে না বললো আমি জানি তুই বিয়ে করেছিস। শুভ্র, ওই লোকটার জন্য তোকে বেঁচে থাকতে হবে ঝুমঝুমি, কিন্তু আমি তো বেঁচে ছিলাম শুধু তোর জন্য, তোকে পাওয়ার জন্য। এখন তো আমাকে তোর কোনো দরকার নেই, বেঁচে থেকে আর কি হবে ঝুমঝুমি? এই জীবনের তো আর কোনো দরকার নেই। তাছাড়া আমার সময় ফুরিয়ে এসেছে ঝুমঝুমি। ভাইয়া, ভাবি, শুভ্র, ভাইয়া, শুভ্র সব জেনে ফেলেছে। আমি মরে যাবো ভাইয়া, আমি মরে যাবো। ভাবি, ঝুমঝুমি, তুই বড় দেরি করে এলি ঝুমঝুমি, তাই আমাকে চলে যেতে হলো। ঝুমঝুমি, আমি তোর চেয়ে থাকবো ঝুমঝুমি, আমি তোর চেয়ে থাকবো। শুভ্র 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 কথা বল। শুভ্র শুভ্র ওকে শুভ্র কথা বলছে না। শুভ্র শুভ্র কথা বল। তুমি তো একা পথ চাইতে পারো না শুভ্র, তোমার এবং আমার যে একই চাও। তুমি যাও, আমি আসছি। তুমি দেখো, এবার আমার আসতে আর একটু দেরি হবে না। শুভ্রকে কথা দিয়েছি, এবার আর দেরি হবে না। রুমঝুম, রুমঝুম, রহমান পানি আনো। রহমান, जी जी हमारे भाई शुभ्र से मारा गया और बुकेर ऊपर ना ना আপনার স্ত্রী রুমঝুম ও মারা গেছে। রুমঝুম আমাকে কাল কথা দিয়েছিলে আজ সব বলবে, তাই কি কথাগুলো জানিয়ে গেলে? তুমি কি এসেছিলে, বসেছিলে আমার সামনে, নাকি এটা আমার শুধুই হ্যালুসিনেশন? যাও রুমঝুম, তুমি সেখানেই যাও, এবার আর তোমার একটু দেরি হয়নি। আমার একাকিত্ব আমারই থাক।